10 সেকেন্ডেই লসাগু। হ্যাঁ, আমরা 10 সেকেন্ডেই লসাগু তৈরি করব। যেমন আমরা যদি সঠিকভাবে আমরা সঠিক নিয়মে বা প্রচলিত নিয়মে যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে আমরা প্রথমে কি লিখি, 64-16 এরকম। যদি আমরা এই দুটার লসাগু করি, তারপরে একটা টান দিয়ে দিয়ে দেখি কত দিয়ে ভাগ করা যাবে দুটাকেই। এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে দুটাকেই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 64-কে ভাগ করলে 32, আর 16-কে ভাগ করলে 8। এভাবে আবার এখানে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 32-কে ভাগ করলে 16, আর 8-কে ভাগ করলে 4। আবার ভাগ করা যাচ্ছে 2 দ্বারা, যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হচ্ছে 8 আর 2। আবার 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, করলে এখানে হচ্ছে 4 আর 1। এখন কি করি আমরা নির্ণয় লসাগু কি করি, এই সবগুলো আমরা বাইরের এই সবগুলো গুণ করে দিই। তাহলে গুণ করে দিয়ে আমাদের হচ্ছে 64। এভাবে আমরা লসাগু বের করি। অথবা আরেকটা নিয়ম আছে গুণিতকের সাহায্যে। তাহলে 64 এর গুণিতক আমরা লিখে নিব, 64, 128, 192, 256। তার মানে এই 64-কে আমরা এক দুই এক দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এভাবে গুণ করতে থাকবো কিছুক্ষণ। তারপরে আবার এই 16-র গুণিতক আমরা এখানে বের করে নিব। এইরকম করে আমরা কি করি, গুণিতক বের করে নিয়ে যে দুটা গুণিতক মিলে গেল, সেই দুটা গুণিতককে আমরা কি মনে কি করি যে সে দুটাকে গুণিতকই হলো, মানে সাধারণ গুণিতক। এই দুটাকে আমরা মানে এটাকে আমরা লসাগু হিসেবে নির্ণয় করি। তাহলে এই দুটা নিয়মের চেয়েও আর একটা সহজ নিয়ম এখানে আমরা দেখাবো আজকে। সেটা হলো কি, যে যে দুটার আমরা লসাগু বের করব, সেটার মধ্যে সবচেয়ে বড়টাকে টার্গেট করব। এক নম্বর কাজ হলো বড়টাকে টার্গেট করা, বড়টাকে ধরে নেওয়া। তারপরে দেখবো যে এই এটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে আমরা দেখবো 4 16 64 অবশ্যই ভাগ করা যায়। সুতরাং 64 হলো আমাদের লসাগু। এভাবে আমরা বিকল্প নিয়মে যেগুলো মুখে মুখে হিসাব করা যায়, এগুলো আমরা মুখে মুখেই বা দেখেই বলে দিতে পারি এর লসাগু কত। তাহলে এই বিকল্প পদ্ধতির আমরা নিয়ম এখানে জাস্ট দেখে নিব। এক নম্বর কাজ হলো যেগুলোর লসাগু বের করতে বলবো বা বলছে, সেগুলোর মধ্যে বড়টাকে ধরে নেওয়া এবং এই বড় সংখ্যাটাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখে নেওয়া। আর যদি ভাগ করা না যায়, তাহলে সেই বড় সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করা, 3 দ্বারা গুণ করা, এভাবে গুণ করতে থাকা যতক্ষণ পর্যন্ত ভাগ না করা যায়। তাহলে আমরা এখন কয়েকটা এক্সাম্পল এখানে দেখব। যেমন 2 ও 5-এর লসাগু, তাহলে এক নম্বর কাজ হলো বড়টাকে ধরে নেওয়া। বড় এখানে 5, পাঁচটাকে ধরে নিলাম, তাহলে 5-কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তার মানে 5-এর ডবল করি 10, 10-কে 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু 10। এভাবে 3 ও 6-এর লসাগু, বড় হলো 6, 6-কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু 6। এভাবে 4 ও 10-এর লসাগু, 4 ও 10-এর মধ্যে বড় 10, 10-কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 10-এর ডবল করি মানে 2 দ্বারা গুণ করি 20, 20-কে 4 দ্বারা গুণ করা ভাগ করা যাচ্ছে, তার মানে 4 ও 10-এর লসাগু 20। এইভাবে 3 ও 5-এর লসাগু যদি আমরা বের করি, তাহলে বড়টা 5, 5-কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 5-এর ডবল করি 10, 10-কেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 3 গুণ করি 3 5 15, 15-কে আবার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 15। এইভাবে 7 ও 14-এর লসাগু, বড়টা হলো 14, 14-কে 7 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে 14-ই লসাগু। এরপরে আমরা দেখি 9 ও 3-এর লসাগু, বড়টা হলো 9, 9-কে আবার 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 9। এরকম করে 2 ও 8-এর লসাগু কত, বড়টা 8, 8-কে 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু 8। তারপরে 15 ও 5-এর লসাগু যদি আমরা বের করি, তাহলে বড়টা হলো 15, তাহলে 15-কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু, সরি এখানে কত হবে, 15 হবে, এখানে ভুল হয়েছে যে লসাগু এখানে হবে 15। আচ্ছা, এখন দেখি 3 সংখ্যার বা 4 সংখ্যার যদি থাকে, ওই একই নিয়ম, সবচেয়ে বড়টা 4, এখানে 4-কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, 1 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 4। তারপরে এর মধ্যে আমাদের সবচেয়ে বড় 9, 9-কে 3-6 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 9-এর যদি ডবল করে 18, 18-কে এই 6 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায়, তার মানে লসাগু 18। একইভাবে যদি 1, 5 ও 15-এর লসাগু বের করতে বলে, তাহলে আমরা কি করব, বড়টাকে ধরবো 15, 15-কে 5 দ্বারাও ভাগ করা যায়, 1 দ্বারাও ভাগ করা যায়, তার মানে লসাগু 15।
একইভাবে যদি 10, 15, 30-এর লসাগু বের করতে বলে, তাহলে সবচেয়ে বড়টা কোনটা? 30। তাহলে 30-কে আবার দেখি 15 দ্বারা ভাগ করা যাচ্ছে, 10 দ্বারাও ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 30। একইভাবে যদি আমরা 70 ও 14-এর লসাগু বের করি, তাহলে সবচেয়ে বড়টা 70, 70-কে 14 দ্বারা ভাগ করা যায়, 5 × 14=70, তাহলে অবশ্যই 14 দ্বারা ভাগ করা যাচ্ছে 70-কে, তার মানে 70-ই লসাগু। একইভাবে 90 ও 30-এর যদি লসাগু বের করি, তাহলে আমাদের বড়টা হলো এখানে 90, 90-কে 30 দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু 90। এইভাবে 20 ও 25-এর যদি লসাগু বের করি, তাহলে সবচেয়ে বড় এখানে 25, তাহলে 25-কে 20 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে 25-এর ডবল করে দেখি 50, 50-কেও 20 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 75 3 দিয়ে ভাগ গুণ করি, তাহলে 75, 75-কেও ভাগ করা যাচ্ছে না 20 দ্বারা, তাহলে স্যার 25 সঙ্গে 100, যদি 100 ধরি তাহলে 20 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে লসাগু 100। এভাবে যদি আমরা বড় সংখ্যা যেটা মুখে মুখে হিসাব করা যায়, যেমন 500 ও 250, এর মধ্যে বড় 500, 500-কে এই 250 দ্বারা ভাগ করা যায়, তার মানে লসাগু এই 500। এইভাবে আমরা যেসব সংখ্যা আমরা মুখে মুখে হিসাব করতে পারবো, সেগুলোর লসাগু কিন্তু আমরা দেখেই বলে দিতে পারি।